ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। পাল্টা কর্মসূচি হিসেবে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণ প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এমন বাস্তবতায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাকরাইল ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ভাঙচুর ও আগুন দেওয়া কার্যালয়ের সামনে শনিবার পূর্ব নির্ধারিত মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। শুক্রবার বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ ঘোষণা দেন। জিএম কাদের বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে কাকরাইলেই সমাবেশ করা হবে, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলেও জানান তিনি। গণবিরোধী কাজ এগুলোতে আমরা শেখ হাসিনার সঙ্গে আমরা একাত্ম ছিলাম না, যে দোষর হিসাবে উনি ওনার সঙ্গে আমি মন্ত্রী থাকাতে উনি যা করেছে সব আমি সমর্থন করেছি, সেটা নয়, এটা অন রেকর্ড। এই ঘোষণার পর রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গণ প্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। ঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে জাতীয় নাগরিক কমিটির সাথে কোনো প্রকারের সম্পর্ক নাই এবং জাতীয় নাগরিক কমিটি সেখানে কোনো প্রকারের হামলার সাথে জড়িত ছিল না। এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পায়োনিয়ার রোড, কাকরাইল সহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। ওবায়দুল হক মারুফ, মনা সংবাদ, ঢাকা।